হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষা দর্শিকা। আজকে আমাদের বিষয় হলো ইক্ষু। আখ ঘাস জাতীয় ফসল এবং এটা একটা বাণিজ্যিক ফসল। আখের রস থেকে তৈরি ইথানল গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ছিবড়া বায়োমাস জ্বালানি হিসেবে কাজ হয়। আখ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু। উষ্ণতা, ইক্ষু চাষে বার্ষিক গড় উষ্ণতা 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন হয়। বেশি উষ্ণতা যেমন ইক্ষু চাষের ক্ষতি করে, তেমন 20 ডিগ্রি সেন্টিগ্রেড কম উষ্ণতা ইক্ষু চাষের পক্ষে ক্ষতিকারক। বৃষ্টিপাত, গড়ে 75 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত আখ চাষের পক্ষে ভালো। অধিক বৃষ্টিপাত আখের রসের মিষ্টতা কমে যায়। কম বৃষ্টিপাতে আখের রস কমে যায়। সামুদ্রিক আবহাওয়ায় ইক্ষুর চারা দ্রুত বৃদ্ধি পায়। আর্দ্রতা, চারা গাছ বাড়ার সময় আর্দ্র জলবায়ু এবং আখ কাটার সময় রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়ার দরকার হয়। সামুদ্রিক বাতাস, সমুদ্রের লবণাক্ত বাতাস আখের ফলন বাড়ায়। কুয়াশা ও তুষারপাত, কুয়াশা ও তুষারপাত দুই আখ চাষের পক্ষে ক্ষতিকারক, সেই জন্য আখ চাষে জলবায়ু তুহিনমুক্ত হওয়া প্রয়োজন। মৃত্তিকা, আখ চাষের জন্য চুন ও লবণ মিশ্রিত উর্বর দোআঁশ মাটি আদর্শ, এই কারণে সমুদ্র তীরবর্তী স্থানে ইক্ষু চাষ ভালো হয়। ভূপ্রকৃতি, আখের গোড়ায় জল জমে থাকা আখ চাষের পক্ষে ক্ষতিকর, তাই সামান্য ঢালুযুক্ত সমতল ভূমি আখ চাষের পক্ষে ভালো। অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক, ইক্ষু চারা রোপণ, পরিচর্যা, ফসল কাটার জন্য পর্যাপ্ত সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। মূলধন, সার প্রয়োগ, রোগ প্রতিরোধ ও জলসেচের ব্যবস্থার জন্য আখ চাষে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। পরিবহন, আখ কাটার 24 ঘন্টার মধ্যে কারখানা নিয়ে যেতে হয়, তাই সুলভ ও দ্রুত পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। কারখানা, আখ উৎপাদক অঞ্চলেই চিনি শিল্প কারখানা গড়ে তোলার মতো পরিকাঠামো থাকতে হবে। উৎপাদক অঞ্চল, ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যে আখ উৎপাদন হয়। ভারত পৃথিবীতে আখ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে, ব্রাজিল প্রথম।